আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত বন্ধুরা টিএম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমিও আপনাদের দুয়া এবং রহমতে ভালো এবং সুস্থ আছি বন্ধুরা আজকেও আমি আপনাদের কাছে একটি ভালোবাসার একটি তাবিজ নিয়ে হাজির হয়েছি যে ভালোবাসার তাবিজ দিয়ে আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে আনতে পারবেন এটি খুবই পরীক্ষিত একটি তাবিজ তবে এটি না জায়েজ কাজে ব্যবহার করবেন না অবশ্যই জায়েজ কাজে ব্যবহার করবেন এবং এটি আমার পরীক্ষিত একটি তাবিজ এটি আপনি আপনার যে কোনো অবাধ্য মানুষকে বাধ্য করতে পারবেন যে আপনার কথা শুনে না যে আপনারকে ছেড়ে চলে গেছে সে আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ এই তাবিজের মাধ্যমে তবে এই তাবিজটি লেখার ক্ষেত্রে কিছু নিয়ম আছে নিয়ম ছাড়া নিয়মের বাহিরে যদি আপনি কাজ করেন তাহলে আপনি রেজাল্ট পাবেন না আর যদি নিয়ম মতো আমি যেভাবে বলছি ঠিক সেভাবে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে কাজে যাওয়া যাক কিভাবে আপনি এই তাবিজ দিয়ে আপনার ভালোবাসার মানুষকে কাছে নিয়ে আসতে পারবেন কিংবা আপনার প্রেমে পাগল করে দিতে পারবেন তো এই তাবিজটি হচ্ছে কি অত্যন্ত পাওয়ারফুল একটি তাবিজ যে তাবিজের মাধ্যমে আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য অস্থির হবে তবে এটি ইজাজত আমি সবাইকে দেব না যারা শুধু আমার সাবস্ক্রাইবার শুধু তাদেরকে ইজাজত দেবো এবং এই ভিডিওতে একটি লাইক দিতে হবে এবং হচ্ছে গিয়ে এই ভিডিওটি শেয়ার করতে হবে যে কোনো সোশ্যাল মিডিয়াতে তাহলেই আমার ইজাজত আছে ইজাজত ব্যতীত কাজ করবেন না ইজাজত ব্যতীত কাজ করলে রেজাল্ট পাবেন না তো এই ইজাজত এই জন্য নেই যে আমি একটা জিনিস কষ্ট করে বানালাম তার বিনিময়ে আমি কিছুই পেলাম না সেটা তো হয় না তো আপনারা কিছু পেতে হলে কিছু আমাকে দিতে হবে আর এটাই হচ্ছে কি লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলোই আমি চাই আর কিছু চাই না তো বন্ধুরা চলুন শুরু করা যাক কিভাবে আপনি এই নকশা দিয়ে আপনার ভালোবাসার মানুষকে কাছে আনবেন আপনার অবাধ্য মানুষকে বাধ্য করাবেন প্রথমে প্রথমেত হচ্ছে কি আপনি যে কোনো দিন এই নকশাটি লিখতে পারেন তবে এশান নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে এই দুইটা টাইমে লেখার সময় হচ্ছে গিয়ে এই নকশাটি লেখার সময় এশান নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে এই নকশাটি লিখতে হবে ফজরের নামাজের পরে বলতে ফজরের নামাজ শেষ হওয়ার সাথে সাথে এই নকশাটি লেখা শুরু করতে হবে এবং হচ্ছে কি সাথে সাথে এটি কাজ করতে হবে আর এশান নামাজের পরে আপনি লেখলে এশান নামাজ শেষ করে আপনি এই নকশাটির সাথে সাথে লেখা শুরু করবেন এবং সাথে সাথে কাজ শুরু করবেন তো এই নকশাটি লেখার চাল আছে এই চাল অনুযায়ী আপনি লিখতে হবে চাল ছাড়া লেখলে আপনি কাজ করবেন না এটি আপনি লিখবেন না এটি হচ্ছে কি অরিজিনাল নকশা ঠিক আছে আর এটি হচ্ছে কি এটার চাল এক দুই তিন যেটা লেখা এটা হচ্ছে কি চাল এই চাল অনুযায়ী আপনি এই নকশা লিখবেন ঠিক আছে তো এই নকশাতে যেভাবে চাল দেওয়া আছে প্রথমে এই সাইডের ঘর ফিল করবেন প্রথমে আপনি এইরকম একটি বক্স বানিয়ে নেবেন প্রথমে এই সাইডে নয়টি ঘর এই সাইডে নয়টি ঘরের একটি বক্স বানিয়ে নেবেন উপরে সেভেন এইট সিক্স লিখে নেবেন উপরে সেভেন এইট সিক্স লিখে নেবেন আর নকশা লেখার সময় অবশ্যই পাক পবিত্র থাকতে হবে না পাকি অবস্থায় আপনি এই নকশাটি লিখবেন না তাহলে কাজ হবে না আর আপনি যখন এই নকশাটি লিখবেন সাতবার দুরুশ্বরী পাঠ করে নেবেন এবং হচ্ছে গিয়ে আপনি একটু দুয়া করে নেবেন এই নকশা লেখার পরে যে আল্লাহ আমি এই উদ্দেশ্যে আমি এই নকশাটি লিখেছি আপনি আমার উদ্দেশ্য কবুল করুন ঠিক আছে তো নকশা লেখার আগে সাতবার দুরু শরীফ পাঠ করে নেবেন পাক সাফ হয়ে নিবেন অজু করে নেবেন ঠিক আছে তো বক্স আঁকার পর উপরে সেভেন এইট সিক্স লিখবেন প্রথমে লিখে এই সাইডের নকশাটি আগে ফিল আপ করবেন ওই যে এটা আছে কি এক এই যে এক দেখতে পাচ্ছেন এই এক নাম্বার করে আগে এইটা ফিল আপ করতে হবে তারপর এই যে দুই এখানে দুই দেখতে পাচ্ছেন তারপরে এই দুই এই নম্বর ঘর ফিল আপ করতে হবে তারপর দেখা যাচ্ছে তিন এইখানে আছে এই তিন নাম্বার ঘর ফিল আপ করতে হবে তারপরে চার দেখা যাচ্ছে এখানে এই চার নাম্বার ঘর ফিল আপ করতে হবে তারপরে পাঁচ একদম মধ্যখানে এই মধ্যখানের পাঁচ ফিল আপ করতে হবে তারপরে দেখা যাচ্ছে যে ছয় ছয় এই কর্নারে এই কর্নারের ঘর ফিল আপ করতে হবে তারপরে সাত সাত হচ্ছে কি এই এই কর্নারটা এই সাত ফিল আপ করতে হবে তারপরে হচ্ছে কি আট আট হচ্ছে কি এই কর্নারটা তারপরে আট ফিল আপ করতে হবে তারপরে হচ্ছে কি নয় নয় হচ্ছে কি এই যে নিচেরটা তারপরে এই নয় ফিল আপ করতে হবে তো এই সাইডের লেখা শেষ হয়ে গেলে আপনি এই সাইডে চলে যাবেন এই সাইডে এক হচ্ছে কি এই উপরেরটা তারপর হচ্ছে কি দুই হচ্ছে কি এই এই কর্নারটা মধ্যখানের কর্নারটা তারপর কর্নার না মধ্যখানের সাইডেরটা তারপর তিন হচ্ছে কি এই যে এখানে তিন যে যেখানে দেখা দেখা যাচ্ছে ঠিক সেখানে এখানেই তিন এইটা এইটা হবে তো চার দেখা যাচ্ছে এই কর্নারের কোনা নিচে নিচে একদম চার দেখা যাচ্ছে এই চার নাম্বার করে এটা ফিল আপ করতে হবে তারপর পাঁচ দেখা যাচ্ছে মাঝখানে এই মাঝখানে এটা ফিল আপ করতে হবে তারপর ছয় দেখা যাচ্ছে এখানে তাহলে এই ছয়টা এখানে ফিল আপ করতে হবে তারপর সাত দেখা যাচ্ছে এইখানে তো সাত নাম্বারটা এখানে ফিল আপ করতে হবে তারপর আট দেখা যাচ্ছে আট হচ্ছে এই কর্নারের উপরে তারপরে আট ফিল আপ করতে হবে তারপরে সর্বশেষ নয় নম্বর যেটা সেটা নয় নম্বর হচ্ছে কি এখানে দেওয়া আছে এটা এখানে ফিল আপ করতে হবে তো এটির কাজ শেষ এটির কাজ শেষ এটি আপনি শুধু দেখে দেখে এটি ফিল আপ করবেন ঠিক আছে তো এটি আমি সরাইয়া ফেলি তাহলে আপনারা ভুল ভুল লিখে ফেলবেন ঠিক আছে এই যে আমি যে এক দুই তিন সংখ্যা দেখালাম এই সংখ্যা অনুযায়ী আপনারা এই নকশাটি ফিল আপ করতে হবে এই নকশাটি ফিল আপ করতে হবে এই যে এই যে আমি চাল দেখিয়েছি এই চাল অনুযায়ী আপনারা এই চাল অনুযায়ী আপনারা কি করবেন এই নকশা ফিল করবেন ঠিক আছে তো নকশাটি ফিল আপ করার পর আপনারা কি করবেন এটি ভাস করবেন সরি নকশাটি ফিল আপ করার পর আপনি নাম লিখবেন উপরে দেখতে পাচ্ছেন এখানে নাম বিন নাম নাম বিনতে নাম প্রথমে হচ্ছে কি আপনার নাম বিন আপনার আপনি যদি পুরুষ হন তাহলে আপনার বাবার নাম এটা যেভাবে আসে সেভাবে থাকবে তারপর আপনার ভালোবাসার মানুষের নাম বিনতে তার মায়ের নাম প্রথমে আপনার নাম ভালো করে বুঝে নেবেন আপনি যদি পুরুষ হন এই বিনটা এখানে থাকবে আর যদি মহিলা হন তাহলে এই বিনতেটা এখানে যাবে আর এই বিনটা এখানে আসবে ঠিক আছে তো আপনি মনে করেন যে আপনি একজন পুরুষ আপনি একটা আপনার স্ত্রীর জন্য লিখতেছেন তো আপনার নাম বিন আপনার বাবার নাম আপনার এটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে আপনার স্ত্রীর নাম বিনতে তার মায়ের নাম লিখতে হবে ঠিক আছে এখন যদি আপনি মেয়ে হন তাহলে এখানে আপনার নাম বসবে আর এই বিনতেটা এখানে যাবে আর এখানে আপনার মায়ের নাম বসবে আর আপনার স্বামীর জন্য যদি করেন তাহলে তার নাম এই বিনটা এখানে আসবে তার বাবার নাম এখানে বসবে আর এখন আছে অনেকে যে তাদের প্রেমিক প্রেমিকার জন্য করে কিংবা ভালোবাসার মানুষের জন্য করে কিংবা এই বন্ধুর জন্য করে তো সেক্ষেত্রে কি করবেন আপনি সেক্ষেত্রে আপনি যার জন্য করবেন প্রথমে আপনার নাম বিন আপনার বাবার নাম লিখে নেবেন আর আপনার বন্ধুর জন্য করেন আপনার প্রেমিকার জন্য করেন তার নাম বিনতে তার মায়ের নাম এখন মায়ের নাম না জানলে কি করবেন আপনি হাওয়া লিখে দিবেন না মায়ের নাম না জানলে হাওয়া লিখে দিবেন আর কেউ যদি প্রেম মহিলা হয়ে তার স্বামী কিংবা প্রেমিকের জন্য করে তাহলে বাবার নাম না জানলে কি করবেন আদম লিখে দিবেন বাবার নাম না জানলে আদম লিখে দিবেন এটাই হচ্ছে গিয়ে এই নকশার সিস্টেম এখন এই যে নামগুলো দেখতে পাচ্ছেন নামগুলো আরবিতে লিখতে হবে এখন অনেকে বলবে যে ভাই আমি নাম তো আরবিতে লিখতে পারি না বাংলাতে লিখলে কি চলবে হ্যাঁ বাংলাতে লিখলে চলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে না তো আরবি কিভাবে লিখবো আমরা আরবি হচ্ছে কি গুগলের সাহায্য নিয়ে আমরা আরবি লিখতে পারি বাংলা টু আরবি লিখলে আপনি বাংলা নাম দিবেন আরবি হয়ে আসবে তবে নাম অনেক সময় ভুল হয় ঠিক আছে তো আপনার আপনার সঠিক কাজ হচ্ছে কি আপনি কাউকে দিয়ে লিখে নিবেন অথবা আপনি নিজে লিখে নেবেন কিংবা আপনি চেষ্টা করবেন যে আরবিটা নিজে লেখার জন্য তো নকশা লেখার পর আপনি ভাঁজ করবেন ভাঁজ করে এরকম একটি ট্যাপ নেবেন এরকম একটি ট্যাপ নেবেন ট্যাপ দিয়ে এরকম নকশাটাকে আপনি ভাঁজ করবেন ভাঁজ করে আপনি এরকমের তাবিজের আকৃতিতে বানাবেন যাতে পানি না ঢুকে এরকম আকৃতি এরকম আকৃতি দেবেন আর কি যে নকশাটি লেখার পর আপনি এই ট্যাপ দিয়ে এরকম এরকম কালো ট্যাপ দিয়ে আপনি পেঁচিয়ে নেবেন পেঁচে নিয়ে আপনি এটি তাবিজের আকৃতিতে দিবেন এবং এই নকশাটি কিংবা এই তাবিজটি আপনি কি করবেন সাথে সাথে উঁচু যে কোনো স্থানে যেখানে বাতাস দিলে এই তাবিজটি নড়াচড়া করে সেই স্থানে গিয়ে আপনি এটি ঝুলিয়ে দিবেন এবং কালো সুতা দিয়ে তিনটা গিট গিট কিংবা তিনটা বান দিয়ে কিংবা তিনটা আপনি এই গিট দিয়ে আপনি এটি ঝুলিয়ে দিবেন যেখানে বাতাসে নড়াচড়া করে এই তাবিজটা যেন নড়াচড়া করে এভাবে আর এই তাবিজটা যেন পানিতে নষ্ট না হয় সেজন্য আপনি ভালো করে কালো টেপ দিয়ে পেঁচিয়ে নেবেন এবং পেচিয়ে নেওয়ার পর আপনি কি করবেন এই তাবিজটি যে কোনো উঁচু স্থানে যেখানে কেউ মানুষ না দেখে কিংবা দেখলে সমস্যা নেই যাতে না ছিঁড়িয়ে ফেলতে পারে না না টেনে ছিঁড়ে ফেলতে পারে কিংবা এটা টেন টান দিয়ে যাতে ছিঁড়ে না ফেলে কিংবা ধরতে না পারে এমন স্থানে গিয়ে আপনি এটা লটকাইয়ে দিবেন কিংবা ঝুলিয়ে দিবেন ঠিক আছে যাতে বাতাস দিলে ওটা নড়াচড়া করে তো যখনই এটা নড়াচড়া করবে বাতাসের মধ্যে ইনশাআল্লাহ আপনার ভালোবাসার মানুষের মনের মধ্যেও আপনার জন্য ভালোবাসা তৈরি হবে তো এটি কাজ আপনি তিন থেকে সাত দিনের মধ্যে দেখতে পাবেন ইনশাআল্লাহ এটি খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত একটি তাবিজ আর অবশ্যই এটি জায়েজ কাজে ব্যবহার করবেন না জায়েজ কাজে ব্যবহার করবেন না জায়জ কাজের জন্য শুধু ইজাজত আছে আর ইজাজত পেতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং হচ্ছে কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে আর অবশ্যই ভালো উদ্দেশ্য ভালো কাজে এটি ব্যবহার করবেন খারাপ কাজে ব্যবহার করলে এটি আপনার দায়িত্ব তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কিছু জানা থাকলে এই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাম্বারে কল দিবেন তো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ